হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা এটিকে মনবাগান দলের সদ্য যুক্ত হওয়া বিদেশি ডিমিট্রি পেট্রিয়াটসের লাইফস্টাইল নিয়ে হতে চলেছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা নাই স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এটিকে মোহনবাগান দলে সদ্য যুক্ত হওয়া বিদেশি ডিমিট্রি পেট্রিয়াটস গ্রিক বংশের এক ফুটবল পরিবারে জন্মগ্রহণ করে। তার বাবা ছিল একজন পেশাদারী ডিফেন্সিভ ফুটবল প্লেয়ার এবং তারা চার ভাই বোন এবং প্রত্যেকেই পেশাদারী ফুটবলার। ডিমিট্রি সিডনিতে জন্মগ্রহণ করে এবং বর্তমানে তিনি সিডনিতেই রয়েছে। তার প্রিয় খাবার মিশ্র নিরামিষ এবং তিনি আমিষ খেতে ভালোবাসে। তিনি ফুটবল ছাড়াও অভিনয় করতে ভালোবাসেন। তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি এবং ওজন 176 পাউন্ড। তার মাসিক ইনকাম 80K থেকে 85K USD। তিনি এখনো পর্যন্ত বেশ কিছু গাড়ির মালিক হয়েছেন এবং 2012 সালে তার একটা ফেরারি ছিল এবং বর্তমানে তাকে বিভিন্ন বিলাসবহুল গাড়িতে চড়তে দেখা গেছে। অস্ট্রেলিয়ান এই ফুটবল প্লেয়ারটা পেনরিথ ক্লাবের সাথে 2009 সাল থেকে পেশাদারী ফুটবল ক্যারিয়ার শুরু করে। তারপর তিনি সিডনি FC, ব্রিসবেন রোড, নিউক্যাস্টল ছাড়াও বড় বড় ক্লাবে খেলেছেন এবং বর্তমানে তিনি আল ওহাদা FC থেকে এটিকে মোহনবাগান দলে যোগ দিয়েছেন। তার স্ত্রীর নাম সামান্থা এবং তার 2টি পুত্র সন্তান রয়েছে এবং বর্তমানে তিনি তার ফ্যামিলিকে নিয়ে সিডনিতে সুখী জীবনযাপন করছে। তো এটাই ছিল এটিকে মোহনবাগান দলের নতুন বিদেশি ডিমিট্রি পেট্রিয়াটসের জীবন কাহিনী। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।